land in Bangladesh. It's called Sir Martin's Land. যেমনটি জানেন আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডে এসেছি এবং এটি হচ্ছে আমাদের ডে ওয়ান। আমরা লাঞ্চ করেছি, লাঞ্চ করে রেস্ট করে আমরা বিকেলে বের হয়েছি। আমরা সূর্য অস্ত দেখব, এটি হলো পশ্চিম পার। সেন্ট মার্টিনের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি। সূর্য অস্ত খুবই সন্নিকটে দেখতে পাচ্ছেন, লাল আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে, অসম্ভব সুন্দর একটি অনুভূতি। যারা কক্সবাজারে আসবেন, সেন্ট মার্টিনে যাত্রার একটি পূর্ব প্রস্তুতি হিসেবে অবশ্যই আপনারা চিন্তা করবেন যে সেখানে একদিন স্টে করবেন, কারণ এখানে একদিন স্টে না করলে আসলে এখানকার যে ফিলিংসটা সূর্য উদয় এবং সূর্য অস্তের, এটি মিস করলে আসলে সেন্ট মার্টিন ভ্রমণটাই মিস। তো আমরা এটি ফার্স্ট ডে আমাদের সেন্ট মার্টিনে, আমরা একদিন স্টে করব। নীল জলরাশির বুক চিরে সূর্য অস্ত যাবে, আমরা সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায়। অ্যান্ড এটি হলো আমাদের ডে টু, আমরা মর্নিংয়ে এসেছি। তো এখানে পশ্চিম পারে যারা থাকি, একটু অসুবিধা হচ্ছে এখানে সূর্য উদয় দেখা যায় না, সূর্য অস্ত দেখা যায়। তো আমরা সেকেন্ড ডে এক্সপ্লোর করতে আসছি, ব্রেকফাস্ট শেষে। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওয়েদার আজকে এবং চমৎকার একটি অনুভূতি। গতকাল আসছি দুপুরে, এক্সপ্লোর করতে পারিনি, তো আজকে আমরা এক্সপ্লোর করব সেন্ট মার্টিনের। আমরা সেরা দ্বীপে যাওয়ার প্ল্যানিং রয়েছে, সেটি শেয়ার করার চেষ্টা করব। এই ট্রলারগুলি এখানকার মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। এই ট্রলারগুলোতে তারা উত্তর সাগর থেকে মাছ ধরে নিয়ে আসে এবং সেটি বিক্রি করে মূলত তারা জীবিকা নির্বাহ করে। আরেকটি এক্সাইটিং বিষয় হচ্ছে সাইকেলিং। তো এখানে আসলে অবশ্যই সাইকেলিং যারা করবেন একটি বিষয় খেয়াল রাখবেন, সাইকেলটি দেখে নেবেন। আমি যে সাইকেলটি নিয়েছি এটি অনেক বেশি ঝামেলার। অ্যান্ড এখন আমাদের ফিরে যাওয়ার সময়। আজকে আপনারা যার মধ্যে জানেন, আমরা গতকাল আসছি, আসার সময় কিন্তু সাগর উত্তাল ছিল না, কিন্তু যাওয়ার সময় দেখছি সাগর প্রচণ্ড রকমের উত্তাল। তো এই কারণেই সেন্ট মার্টিনে কিন্তু ট্রলারে আসাটা একেবারে নিষিদ্ধ করে দেওয়া রয়েছে। তবে এখানকার লোকাল পিপলরা আসে, অফ সিজনে অনেকে ট্রাই করেন। তবে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনার জাহাজের অনুভূতি দেখে বুঝতে পারতেছেন যে ট্রলারে আসলে আপনাদের কীরকম একটি, যারা দুর্বল হাড়ের অধিকারী তাদের কীরকম একটি আতঙ্কের ভিতরে সময়টা যাবে।
আমাদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে সাদা গাঙচিলের দল। সবাইকে সেন্ট মার্টিন ভ্রমণের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। যারা আসবেন এই সুন্দর জায়গাটিকে সুন্দর রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।